করছি, জ্বালাই চলে গেলাম। আচ্ছা দিদি, তোমাদের বলো তো, তিন দিন ভাগ, যদি আমি বাপের বাড়ি গিয়েছি ও সুযোগে ওই ভালো কাকের কাছে উঠেছি, আর সেটা আমি মেনে নেবো, ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো। এইটা তুই কি মনে করেছিস কি, তুই ভাগের ভাগ নিবি, আমি ভাগের ভাগ ছেড়ে দেবো? ছেড়ে দেবো মানে আমি নাইয়া বংশের মেয়ে, ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো। বাবা রে, আমি আরিয়া বংশের মেয়ে, দিদি তিন দিন ওর কাছে থাকে, আমার কাছে তিন দিন থাকে, তা তিন দিনের মধ্যে তুই চলে গেছিস কেন? তোর তো হাল খাতা করতে হবে। দুটো দুটো বউ বাবা বিছানা যে ফাঁকা, রবিবারে ছুটির দিনে মেরে দিয়েছে তালা, আমি বাথরুমে গিয়ে দেখি দাদা, বাথরুমে গিয়ে আমি বসলাম সকালে বেলা, দেখে যখন মারছি ঘা, ধাক্কা লাগছে খোলা আমার, ধাক্কা লাগছে খোলা আমার, ধাক্কা লাগছে খোলা। দাদা ভাইরা, আমার দুটো বউ, ভাগে থাকতে হয়, ছোট বউয়ের কাছে তিন দিন, বড় বউয়ের কাছে তিন দিন, রবিবার ছুটির দিনে আমার আলাদা থাকতে হয়, আলাদা রান্না করে খেতে হয়। ছোট বউয়ের কাছে বললাম, দেখ আমার শরীরটা বড্ড খারাপ রে, তোর ভাগের দিনে আমার একটা দিন তুই ছেড়ে দে, আমি কলকাতার ডাক্তার দেখাতে যাব, বন্ধুর বাড়িতে একদিন থেকে আর চলে আসবো। হুঁ বলে কাজ থেকে উঠে চলে গেল। এদের জ্বালায় তো চোখে ঘুম নেই, একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি। আর আমার এই কচি যন্তরটা কি করেছে জানো? জানি না কার কাছে লোহার তারের জালের প্যান তৈরি করে নি, আর রাত্রে এসে লুঙ্গিটা খুলে আর পইরে দেবে নি। ও ভগবান, দিছিস দে, ফের আবার তালা মেরে দিবি। তালাটা কেন মেরেছে জানে? সকাল হলে উনি বাথরুমে যাবে, পেট পরিষ্কার করতে পারবে নে, ছোড়ান খুঁজে আমার কাছে আসতে হবে, যেই আমার কাছে আসবে আটকে দেবো, ডাক্তারখানায় যেতে পারবে নি। দেখ বড় বউ ছোট বউ, তোদের কি হয়েছে বল? আমি তো অঞ্চলের প্রধান, আমি তোদের বিচার করে দেব। দিদি গো কে বিচার করবে? দেখো যে শুলে উঠতে পারে না, কি করবে আমার বিচার? এই তো সেদিনকার ভোরবেলা স্নান করতেছে, আমি বলি ও গো তুমি কোথায় যাবে গো? বলে আমার বিচার আছে, আমি বিচার করতে যাব। আমি বলি বাবা বিচার আছে যা, আমি লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে ফিরছি দিদি। আমি বলি আমার স্বামী সেই সকালবেলা বেরিয়েছে, কি নিয়ে বিচার হচ্ছে একটু শুনে যাই। দিদি গো গিয়ে দেখি দিদি কি বলবো, গোটা বাজার ঝাঁট দিয়ে বেড়াচ্ছে। ছি 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 ছি। দেখ ছোট বউ, তুই আর চুল কুসনি, তুই চুলকে চুলকে আমার গোটা দেহটা ঘা করে দিচ্ছিস। আমি অঞ্চলে প্রধান এবং তোর স্বামী, একটু সম্মান কর। এরপর যদি পাড়ার লোকের সামনে আমার অসম্মান করে দিই, তুই করেছিস, তোর এমন জায়গা কেমড়ে ধরবো তোর বাবা মা লক্ষ্য করতে পারবে। তার মান সম্মান দেখো, অকর্মার ধারী কোনো কাজের নয়, সেটা কি করবে আমার বিচার? এই দেখো আমার বিচার আমি থানায় করব। দেখ ঘরের ব্যাপার পাঁচকাল করে লাভ নেই বলছিস, তো আমি বিচার করব। যে নিজের বিচার ঠিকঠাক করতে পারে না, সেটা কি করবে আমার বিচার? আমার বিচার আমি থানায় করব। এই তো তুই কি ভেবেছিস, তুই থানায় যেতে পারিস আর আমি থানায় যেতে পারি না? এই চল চল থানায়, চল থানায়, চল 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 থানায়, চল। এই তোর বলি, ওই বড় ভুঁড়ি নে আর নাচিস, ভুঁড়ি খুলে পড়ে যাবে, আমি আর খুঁজে পাবো না। তো ও কি বলছে, চল থানায় যাবে, আমি যে তার বুনি। হ্যাঁ চল থানায়, চল এই চল চল, আমিও যাবো চল থানায়। এই দেখো কি, আমরা দুজন থানায় যাচ্ছি, হ্যাঁ তুমি আমাদের সঙ্গে সঙ্গে এসো। এই তুমি, আমি থানায় যেতে পারবো না। ওই কথাবার্তা ভাবতে তো জানলে বিচার সে যাবে না। তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোরা আমার থানায় যেতে বলিস নি। তুমি থানায় যাবে না কেন? তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না। এই দেখো আমরা যাচ্ছি, তুমি এসো। বড় বাবু দেখলে গুলি করবে, আমি যাব না। দাদা ভাইরা গুলি কেন করবে বুঝতে পারছেন? আমি অঞ্চলে প্রধান, বড়বাবুর বাড়াই সামনে পালায়, তা আমি তো প্রধান, বড়বাবুর বউকে ডেকে এনেছিলাম ভোটে দাঁড় করাও বলে, আর ভালো দেখতে বলে ফিরত দিইনি। তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না, তোরা আগে গিয়ে কে আছে খবরটা নে না, বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না, বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না, বড়বাবু দেখলে গুলি করবে আমি যাব না।
হলাম পোষা শহর আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবই পেলাম বড় মাছ, আমি হলাম পোষা শহর আমার বিরাট কাজ, বাজারেতে ঢুকলাম সবই পেলাম বড় মাছ, মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি, দু তিন লাখ মাসে পাচ্ছি বা হাতের কে বা চিঠি, টাটা সুমো মারুতি মিলে গোটা চারেক গাড়ি, টাটা সুমো মারুতি মিলে গোটা চারেক গাড়ি, বেনামিতে চলছে আমার 30 খেলা লড়ি, ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত, ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত, হাটু রেখে না বাদ আমার এসি লাগানো ছাত, বাংলো আমার হেভি হেভি বাড়ি, ছ জায়গায় বাংলো আমার হেভি হেভি বাড়ি, মাঝে মাঝে যাই সেখানে আসে কত নারী, আমি থানায় থেকে বসি আর কি মনে মনে ভাবছি জানো তো, এই থানায় বড় অফিসার জানি আমি, সেই গুয়ে হাওলদার, আমি কি করছি এই গ্রামের ছোট খাটো বিচারগুলো থানায় টেনে আনতেছি, তাদের কাছে টাকা নিচ্ছি, নিয়ে ঘুষের টাকায় পকেট ভরাচ্ছি, এই তো আপনাদের সামনে 5 মিনিটের তারে একটা বিচার করব, 25,000 মেরে নিচ্ছি, তারাই এলো কই, বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই, ও বাবা গো, এত বড় একটা থানা হা হয়ে পড়ে আছে, কোথায় পুলিশ আর কোথায় হাবলদার, যন্তর কোথায় ছিল, আমার দুই পারে দুটো চাকম চুকুম, হাবলদার তো না জানে অ্যানাকোন্ডার বাস, হ্যাঁ বলি হাবলদার স্যার আমাদের বিচারটা করে দিন, কইব তাড়াতাড়ি করুন, কইব মেয়ে ছেলে, হ্যাঁ বলো, বিচার করতে গেলে, আচ্ছা নাম তো জানা চাই, তোমার নামটা কি, আমার নাম এনে চড় মারবো স্যার, মেয়ে ছেলে কি হয়েছে কি, তোমার নাম কি, আমরা তুলে নেবো স্যার, টুপি তোল,
টোপি তো ওইটার মানে ওইটা হ্যাঁ এনি না আপনার টুপি টু ডান্ডা হাউস টু ডান্ডা হাউস হ্যাঁ বলতে সে তার মানে কি বুঝতে পারিনি লাঠিটা তো বাবা মাকে এই তুমি হাবলে লাঠি দেখো কত বড় এই টুডির মেন কাউ কাউ কই ও ভগবান কে কাহাসা বুঝবে বলো তো দেখি জানে বিচার সে কই ও আমার স্বামী তো হ্যাঁ উনি এক্ষুনি এসে পড়ে গেল বলে কথা সেই এলে কই সার এই তো আমি এসে গেছি খাতা কলম দিন দেখি এই তো আমি এসে গেছি খাতা কলম দিন দেখি নিজে হাতে লিখবই আমি নামটা কি বলতো আমার নাম উঠেছে নাকি আমি তো আমার নাম বললাম পড়ে গেলেন কেন কাটে কাটে কথা সেই আবার উল্টো পাল্টা কথা আমি তো বললাম আমার নাম ঘুষখোর তোমার নাম তিনে চড় মারবো তোমার নাম শ্রীমতী চামড়া তুলে নেবো সে স্যার আমার বড় বই ভুঁড়ির দিকে তাকাবেন না তুমি বসো ঠিক আছে স্যার আমার ছোট বইয়ের দেহের দিকে তাকাবেন না তুমি বসো ঠিক আছে বিচারটা করুন কইব এই ভালো তাড়াতাড়ি ভালো বিচার শুরু হোক তুমি এদিকে শুনে দেখি তুই কি তো স্বামী ডাকছিস না তো ছেলে ডাকতেছিস কেন তুমি জানো না কি আছে আজ থেকে তুমি ওর কাছে যাবে না কেন আমি বলেছি যাবে না বাবা কি মামার বাড়ির কথা স্বামী ভাতার না কি মামার বাড়ির কথা উনি যাবে না এই যাবে না মানে ভাতার কি তোর আগা এই ভালো কাকি ভাতা তোর তোর ভাতা তোর এ খুব পায় না এই খাম এই খাম এই খাম এই খাম এই খাম না স্যার এই খাম চলে গেছে গেছে স্যার চলে আসু নো 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 ছোট বউ সারের কোথায় ঝেড়েছি আমরা বলতে পারবো না স্যার কি হয়েছে স্যার কি হয়েছে আপনি বলুন গন্ডগোলের সময় স্যার কোথায় গুঁতো লেগেছে এই দেখো কি হয়েছে জানো মনে হয় মুরগি ব্যামো ছিল চাকর দিয়েছে খুব জন্য সেই জন্য খিসেছে মনে হয় মুরগি ব্যামো ছিল চাকর দিয়েছে খুব জন্য সেই জন্য খিসেছে তোমরা সবে এলো মাথা চেয়ে পাঁচ পড়লো তোমরা সবে এলো মনে হয় পাঁচ পড়লো ভিতরে কনকন আমি চলেছে চলেছে মনে হয় মুরগি ব্যামো ছিল চাকর দিয়েছে কোথায় যাচ্ছেন না স্যার আপনি যাবেন না মাথায় আমার ঘুরতেছে বাড়ি চলে যাব আর স্যার তুমি বলে যাও আমি কার বিছানায় শোব তোর যার পছন্দ তার কাছে দিন না থাক স্যার আপনি যাবেন না বিচার হলে জিতবি আমি থাকবো স্বামীর কোলে স্যার আর স্যার তোমার লাগলো কোথায় বলো আমি তেল দেবো ডোলে ও ভগবান
ঝেড়ে ফেলেছে, কোথায় লেগেছে আপনি দেখিয়ে দিন, আমি কেরাস্তেল দিয়ে ডলে দেব। মাথায় আমার ঘুরতেছে, বাড়ি চলে যাব। স্যার তুমি বলে যাও কার বিছানায় শোব, মনে হয় মুরগি বেমন ছিল চাকার দিয়েছে, তো ঝাড়বো। সার কোথায় লেগেছে আমি ঠিক ধরতে পারছি না, বলে দিন আমি একটু ডলে দিই। ও বাবা রে, কি হচ্ছে? ও করছে কি? এইটা তো ছোট বউ। হ্যাঁ ওরে তো ছোট বউ। হ্যাঁ আমার গ্যাস বেলুনে মেরেছে রে। আর মেছে আছে লজ্জা করবে, কথা বলবেন না, আপনি বিচারটা শুরু করুন। আমার স্বামীর চুলকানিটা বুঝে নেব আমি। আর এদের কাছে গেলে ফের কি মারবে লাথি ডিমি? নো 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 নো। দিদি গো, সত্যিকার ঘর করা জ্বালা দেখেছো তো? ওকে আমি ভালোবেসে আমার স্বামীর বগড়া দিলাম, আর সে আমার আবার ফসগালতে চাচ্ছে। ভালো ভালো খাকি, ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা। ও দাদারা, আমি বাথরুমেতে গিয়ে দেখি আমার মেরে দিয়েছে তালা। এদের আসার আগে আমি সব তালা খুলে দিয়েছি। আচ্ছা কোথায় তালা মারা আছে রে? স্যার আমার ছোট বউ এই তো তালা মেরেছে। আমি ভালোবেসে খুলে দিলাম আমার সোনার বালা, আর বাথরুমেতে গিয়ে দেখি মেরে দিয়েছে তালা। কার্তিক দা লেখি গান রইল না সম্মান, কার্তিক দা লেখি গান আমার রইল না সম্মান। প্রশাসন এখন শুধু ভাবছে ভাবছে, ও মনে হয় মুরগি বেমন ছিল চাকার দিয়েছে, খুব জোতা পিপে সেই জোতো খিস্তেছে। এই চুপ কর, একদল কথা বললে তোদের ফের ডাকাবো। স্যার আপনার যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি, আপনি বিচারটা সেরে দাও, তাড়াতাড়ি চলে যান, আমরা চলে যাই। এই তোদের কি হচ্ছে বক্তব্য বল। আচ্ছা স্যার বিচার করুন, তাড়াতাড়ি পারবো না, বিচারটা করে তারপর যাবে। আমি চলে যাব। 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? আ 25,000 টাকা নেওয়ার সময় মনে ছিল না? এই দাঁড়াও, তার মানে বিচারটা করার জন্য আমার ছোট বউয়ের কাছে আপনি 25,000 টাকা ঘুষ নিয়েছে? আমি অঞ্চলে প্রধান, আমার একটা ক্ষমতা আছে, ইচ্ছে করছে সবার সামনে আপনার চাপকে চামড়া তুলে দিই। চুপ করেন, এই যে চাকরি করছেন সরকার আপনাদের মানি দিচ্ছে না, তাহলে সামান্য ঘরোয়া ব্যাপার নিয়ে 25,000 টাকা ঘুষটা আপনি কিভাবে নিয়েছেন? আপনার চাকরি আমি খেয়ে নেব। পারবেন না? পারবো। পারবেন না? পারবেন না? পারবো। তোমার কাছে কোনো প্রমাণ নেই? আছে। কি প্রমাণ আছে? আমার ছোট বউ যে মোবাইলটা নিয়ে আপনার সঙ্গে কথা বলেছিল, সেই মোবাইলটা আপাতত আমার পকেটে। ওটো ডান্ডা বাবা ওটো, সমস্ত কথা রেকর্ডিং হয়ে আছে স্যার, আর এখানে যেটা হলো বা হচ্ছে এও রেকর্ডিং চলছে। এখনই রেকর্ডিং চালাচ্ছি। হ্যাঁ এইটা নিয়ে আমি উপরে যাব, আপনার চাকরি আমি খেয়ে নেব। চাকরি আমি খেয়ে নেব? এ বাবা, তুই আমার বাবা, তুই আমার কাকা, তুই আমার জেঠা, তুই আমার দিদিমার নাম ভগবান, দাদু দাদু দাদু। উল্টো পাল্টা কথা বলে চাকরি খাবো? এ বাবা, কি মারি বাবা, আমার হাই মুরগির মতন বাচ্চা কাচ্চা সব মরে যাবে। তা
তা বাড়িতে তো যেতে পারেন না, বাচ্চা কাচ্চা গুলো হচ্ছে কিভাবে? এ বাবা, আমাদের পুলিশের চাকরি কোন থানা 6 বছর 7 বছর করে থাকতে হয়। আচ্ছা, আমি আসার সময় আমার ভাইয়ের বলি, ভাই রে তোর বৌদিকে দেখিস আমি চাকরি যাচ্ছি। আমি যখন আমার বউকে ফোন করি বলি অপদ্য, তুমি কেরাম আছো? আমার বউ বলে আধা কাটা শুভ খবর আর কি। আচ্ছা বলো, চুপ করুন, চাকরি খেয়ে নেবো উল্টো পাল্টা বললি। না বাবা, ঠিক আছে, বাচ্চা কাচ্চা আছে যখন বলছেন চাকরি থাকবে, আপনি ঘুষ খেয়েছেন, ভুল করেছেন, জনগণের কাছে ক্ষমাটা চেয়ে চলে যান। ক্ষমাটা চেয়ে নে চলে যা, কে ক্ষমা চাইবে? কে তুই? তা ঘুষটা কে খেয়েছে? আমি। তা আমি ক্ষমা চাইবো কেন? এই না না না, আমি চাকরি খেয়ে নেবো। এই যাচ্ছি, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। কি হলো? ও আমার মায়েরা, ও আমার, ও আমার মায়েরা, ও আমার কোমরে বেলটা কি হলো স্যার? এ বাবা, আমি যে টাকায় ঘুষ পাই সেই টাকায় আমার বউ ব্লাউজ কিনতে চলে যায়। আমার বউর কত সাইজ ব্লাউজ লাগে জানিস? কত সে? কত? 170 সাইজ। সব বোনাস উল্টো পাল্টা কথা বলে চাকরি কিন্তু খেয়ে নেবো। এ বাবা, এই তো সমস্ত দর্শক মানি, আমার মায়েরা ও আমার গুরুজনেরা আমার বন্ধু বান্ধবরা, আমি প্রশাসন হয়ে এদের কাছে যে ঘোষটা নিয়ে অন্যায় করেছি, ভুল করেছি, ঘরের সন্তান হিসেবে বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। আর আমার মতন যদি কোনো প্রশাসন দাদা এখানে থেকে থাকেন, আপনারা গরিব লোকের পাশে দাঁড়াবেন, ঘুষ খাবার চেষ্টা করবেন না, তাহলে বউ বাচ্চা যাবে, চাকরিও যাবে। ঠিক আছে, আমি অঞ্চলের প্রধান কথা দিচ্ছি, যে ঘুষটা আপনি নিয়েছেন ফিরো নেবো না। আপনার যন্ত্রণা হচ্ছে ডাক্তারের কাছে চলে যান, একটু ওষুধ খেয়ে সুস্থ হলে আমার বাড়িতে গিয়ে বিচারটা সেরে চলে আসবে। যান, চলে যান। কেলো, একটা কথা বলবো। আবার কি? সব রেকর্ডিং করতেছি। হ্যাঁ, তোর বউ গ্যাস বেলুনে মেরেছে সেটাও ফের মাপতে বলবো। এবারে মরে যাবো। তাহলে চলে যান, যান, চলে যান। আবার কি? আর একটা কথা বলবো। কি? এটা তো ছোট বউ। এই তো আপনি যান, আপনি যান। এই দেখো, যতদিন না বিচার ঠিকঠাক হবে ততদিন আমি তোমাকে ছাড়বো না। এটা তুই কি ছাড়বি? কি আমি কি ছেড়ে দেবো নাকি? তুই কি করবি? ইয়ে না, খুব মার মেরেছে, খুব মার মেরেছে। এই দাঁড়া, ছেড়ে দেবো। আরে থাম, আরে বিচিস, আরে থাম, তুমি সরে যা। বেশ হয়েছে, আর দুঘা দাও। দুঘা দেবো? দুঘা দই, তিন ঘা দেবে? তিন ঘা দেবো, তিন ঘা। কি ভেবেছো তোমরা, কি ভেবেছো আমাকে? সামান্য একটা ঘরোয়া ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মান সম্মান বলে কিছু আমার রইল? মেয়েদের স্বামী হলো পরম দেবতা, সেই দেবতাকে কোন আসনে বসাতে হয় সেটা এখন শিখেছো? সেটা শিখেছিল সতী সাবিত্রী বেহুলা, নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল। আর তোমরা সামান্য স্বামীর একটু ভাগের জন্য রবিবার ছুটির দিনে দুজনে গিয়ে ঘরে দোর দিলে, আমার ঘরে না রেখে দাবায় ফেলে দিলে, একটুও ভাবলে না দুজন স্বামীটাই জল ঝলের সময় কিভাবে থাকবে। তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হটে যাওয়াই ভালো, তাহলে কোনোদিন আর ঝগড়া ঝড় বইবে না, সেই ঝড়ের বাতাসে ঠাকুর ঘরের সন্ধ্যা প্রদীপ নিভে যাবে না, সংসার একটু শান্তি তো ফিরে আসবে। তাই তোমরা বাড়িতে চলে যাও, দুজনে মিলেমিশে থেকো, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন বাড়িতে আসবো না। কোথায় যাবে তুমি? দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, দুটো বউ থাকতে শুতে হয় বারান্দাতে, এত বড় লজ্জার কথা বলবো কার কাছে? থামনা বলতে রাখে দেখা বেশি, আসবো না আর কি রে, দিও না ও
কোতর, কেউ তো সাপের মতো পরে মারবে ঘুরে ছোবল। এদের ইতিহাসের পাতা পড়ে নিছি আমি, এদের ইতিহাসের পাতা পড়ে নিছি আমি। ভুল করেছি স্বামী, ফিরে এসো তুমি, কথা দিলাম মিলে মিশে থাকবো তোমার পাশে। ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে, ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে, ক্ষমা যখন চাইলে মেনে নিলাম এসো কাছে।